আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, তাফসিরুল কোরআন .com থেকে আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ মাসআলাটি আলোচনা করব সেটি হলো আল ইশতিরাকু ফিল উদহিয়্যা, অর্থাৎ কোরবানির পশুর মধ্যে শরিকানা কোরবানি বৈধ কিনা, অর্থাৎ একটি গরু, মহিষ, উট এগুলোর মধ্যে একের অধিক ব্যক্তি বা একের অধিক পরিবার একটি পশু কোরবানি করা বৈধ হবে কিনা। এই বিষয়ে আমরা মাঝে মাঝে শুনে থাকি যে একটি পশুতে একাধিক ব্যক্তি কোরবানি করা যাবে না বা উচিত নয়, এরকম কথাবার্তা শুনে থাকি। তো বিষয়টি আমরা কোরআন সুন্নাহর দৃষ্টিতে দেখা জরুরি বলে মনে করি। বিশ্বের সকল ফোকাহায়ে কেরাম, সকল আহলুল এলেম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে ইয়াজুজুল ইশতিরাক ফিল উদহিয়্যা ইদা কানাত মিনাল ইবিলি ওয়াল বাকার, অর্থাৎ উট এবং গরু এটি এর মধ্যে ইশতিরাক অর্থাৎ ভাগে কোরবানি দেওয়া এটি জায়েজ। এই ব্যাপারে পৃথিবীর সকল উলামায়ে কেরাম এবং আহলুল ইলম ঐক্যমত। আম্মা সাত ফালা ইয়াজুজুল ইশতিরাক, তবে বকরির মধ্যে ছাগলের মধ্যে ইশতিরাক শরিকানা এটি বৈধ নয়। এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা সকলের থেকে এই ব্যাপারে মতামত রয়েছে যে এটি মুকিম অবস্থায় এবং সফর অবস্থায় সর্ব অবস্থায় একের অধিক ব্যক্তি একটি পশুতে শরীক হওয়া কোরবানির ক্ষেত্রে বৈধ। তাবেইনদের মধ্যে আতা রাহেমাহুল্লাহ, তাউস রাহেমাহুল্লাহ, সালেম রাহেমাহুল্লাহ, হাসান আল বসরি রাহেমাহুল্লাহ, আমর ইবনে দিনার রাহেমাহুল্লাহ, তাদের সকলের মতামত রয়েছে এই ব্যাপারে যে কোরবানির মধ্যে ইশতিরাক শরিকানা এটি বৈধ। ইমামদের মধ্যে ইমাম সুফিয়ান আস সাউরি, ইমাম আল আউজাঈ, ইমাম আস শাফি সহ সকল ইমামেরাই এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে একের অধিক ব্যক্তি একটি গরু বা গরু, মহিষ এবং উটের মধ্যে একের অধিক ব্যক্তি শরীক হওয়া জায়েজ। দলিল সহিহ মুসলিমের 1318 নম্বর হাদিস, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোরবানির কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার বছর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরবানি করেছি, আল বাদানা আনসাবাতিন ওয়াল বাকারা আনসাবাতিন, উটও আমরা সাতজনে কোরবানি করেছি, গরুও আমরা সাতজনে কোরবানি করেছি। তো এখানে স্পষ্ট যে উট এবং গরু সাতজন পর্যন্ত কোরবানি করা বৈধ। তবে কেউ কেউ এখানে প্রশ্ন তোলেন যে এটা তো আমল হুদাইবিয়া, হুদাইবিয়ার বছর, তাহলে নবী সাল্লাহ সাল্লাম তো তখন সফরে ছিলেন, সুতরাং এটি সফর অবস্থায় করেছেন, মুকিম অবস্থায় করা যাবে কি না। এর বাহিরে আরও অনেকগুলো হাদিস এসেছে যে হাদিসগুলোর মধ্যে সফর এবং মুকিমের কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই, কোরবানি একের অধিক ব্যক্তি বা সাতজন ব্যক্তি করা বৈধ, এরকম হাদিস এসেছে যেগুলোর মধ্যে সফরের কথাও নাই এবং মুকিম অবস্থার কথাও নাই। বিশেষ করে সুনানে আবু দাউদের 2808 নম্বর হাদিস, যে হাদিসটিকে আলবানী রাহমাউল্লাহ সহি বলেছেন, এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল বাকারাতু আনসাবা ওয়াল জাজুর আই আল বাইর আনসাবা, অর্থাৎ গরু সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, উঁটও সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। এই হাদিসে কিন্তু সফরের কোনো উল্লেখ নেই। এরকম আরও অনেকগুলো হাদিস রয়েছে যেগুলোর মধ্যে সফরের সুনির্দিষ্ট উল্লেখ নেই, সফর অবস্থায় যেটি বৈধ মুকিম অবস্থাও সেটি বৈধ। যদি এটি মুকিম অবস্থায় বৈধ না হইতো তাহলে স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিতেন যে এটি সফরের জন্য খাস, মুকিম অবস্থায় এইভাবে কোরবানি করা জায়েজ হবে না। সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া সংক্রান্ত যে কমিটি ফতোয়া আল্লাজনা আদ দায়মা এবং শেখ উসাইমিন রাহেমাহুল্লাহ,
তারা দুজন ফতোয়া আল-আসনাদ দায়মা এবং উসাইমিন রাহমাহুল্লাহর ফতোয়ার মধ্যে উল্লেখ রয়েছে যে তাজজিল বাদানা ওয়াল বাকারা আনসাবা, উট এবং গরু এই ক্ষেত্রে সাতজন পর্যন্ত কোরবানি দেওয়া জায়েজ। সাওয়া আন কানু মিন আহলে বাইতিন ওয়াহিদিন আও মিন বুয়ুতিন মুতাফাররিকিন, এক পরিবারের মধ্য থেকেও যেমন বৈধ তেমনি বিভিন্ন ঘরের বিভিন্ন পরিবারের সাতজনের পক্ষ থেকেও এটি বৈধ। এবং এক্ষেত্রে তারা ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে লিআন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা লিসসাহাবা ফিল ইশতিরাকি ফিল বাদানা ওয়াল বাকারা কুল্লা সাবাতিন ফি ওয়াহিদা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উট এবং গরুর মধ্যে সাতজন পর্যন্ত কোরবানি করার অনুমতি দিয়েছেন। আর ওয়ালাম ইয়াফসাল যালিক, এবং উট এবং গরুর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আলাদা করেন নাই। সুনানে আবু দাউদের যে হাদিসটি আমরা একটু আগে বললাম, এই হাদিসের ব্যাখ্যা শরহে সুনানে আবু দাউদের মধ্যে বলা হয়েছে যে আল উদহিয়া ওয়াল হাদি কুল্লুহা ইশতারিকু ফিহা, যে কোরবানির মধ্যে যেমন শরিকানা বৈধ ঠিক একইভাবে হাদির মধ্যেও শরিকানা বৈধ। গরুর ক্ষেত্রে এবং ওটের ক্ষেত্রে সাতজন পর্যন্ত বৈধ। সাওয়া আন কানা নাস ফি হাদারিন আও সাফারিন, সাই মানুষ সফরে থাকুক বা মুকিম অবস্থায় থাকুক, সর্বাবস্থায় সাতজন পর্যন্ত কোরবানি করা বৈধ। উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফতোয়ার মধ্যে আরেকটি কথা বলেছেন, তিনি বলেন যে আল উদহিয়া তাকফি আন আহলেল বাইতে জামিয়া, যে একটা কোরবানি পুরো একটা পরিবারের সবার পক্ষ থেকে যথেষ্ট। ওয়ালাউ কানু মিয়াতান, যদি ওই পরিবারে একশত লোক থাকে তা একশত লোকের জন্য একটা কোরবানি বৈধ, একটা কোরবানি যথেষ্ট। ইজা জাবাহাহা দহিয়াতান আনহু ওয়া আন জাওজাতিহি ওয়া আওলাদিহি ওয়া আহলে বাইতি কুল্লুহুম, যে তিনি ফতোয়ার মধ্যে বলেন যে যখন কোরবানিটা করা হবে এটি তার পক্ষ থেকে, তার স্ত্রীর পক্ষ থেকে, তার সকল সন্তানদের পক্ষ থেকে, এবং ওই ঘরের ভিতরে যত মানুষ বসবাস করে জীবিত মৃত সবার পক্ষ থেকে এই কোরবানিটি যথেষ্ট। ইজা কুন্তুম ফি বাইতিন ওয়াহিদিন, তবে শর্ত হলো এক ঘরে অবস্থান করে, একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে তারা থাকে, এক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিবার নয় বা আলাদা আলাদা নয়, এরকম যদি হয় যথেষ্ট। তো এখানে আমরা এই ফতোয়ার মাধ্যমে যে বিষয়টি দেখতে পাই সেটি হলো যে এরকম সাতটি পরিবার যদি একটি পশুর মধ্যে একত্রিত হয় তাও ইসলামী শরীয়তে ফোকাহায়ে কেরামের ঐক্যমতে এটি বৈধ। তাহলে আমরা সংক্ষিপ্ত যে দলিলগুলো আলোচনা করলাম এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে গরু এবং ওটের মধ্যে, মহিষের মধ্যে সাত ব্যক্তি অথবা সাত পরিবার এখানে অংশগ্রহণ করা সর্বসম্মতভাবে বৈধ, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।